প্রতিদিনের বই মেলা। মেলা দেখা হয়ে গেল কবি গোলাম মোর্শেদ চন্দনের সাথে, কথা বলেন তার সদ্য প্রকাশিত বই নিমগ্ন ঘোরের ডেরা নিয়ে। নিমগ্ন ঘোরের ডেরা কবিতার বই, এখানে ম্যাক্সিমাম সবই তো কবিতা, প্রেম, দ্রোহ, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এইখানে স্পিরিচুয়াল কিছু কবিতা আছে। অর্থাৎ এক মনীষা, মনীষা শব্দের অর্থ, প্রকৃত অর্থ হলো জ্ঞান। সেই জ্ঞানকে আমি বিভিন্ন ফর্মেটে দেখতে চেয়েছি, দেখাতে চেয়েছি, প্রেমিকা রূপেও দেখাতে চেয়েছি, আবার প্রেম রূপেও দেখাতে চেয়েছি, কাম রূপে, ভবূর্ণ রূপে। অর্থাৎ এক মনীষাকে একটা মানুষ কত চোখে দেখতে পারে তারই কিছু কবিতা এখানে আছে। বইটি প্রকাশ করছে পরিবার পাবলিকেশনস, স্টল নম্বর 524-25।